নমস্কার বন্ধুরা আপনারা আছেন বেঙ্গল এডুকেশন এই মুহূর্তের বড় আপডেট কিভাবে তুমি তোমার ফর্ম ফিল আপটা করবে অর্থাৎ সম্প্রতি যে প্রকাশিত হলো ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এছাড়াও সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের যে পদগুলি চলো আসো দেখে নিই কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী বিষয় আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন জিনিসগুলো তোমাকে মানতে হবে তো প্রথমে দেখে নেব ক্যান্ডিডেটের ভ্যাকান্সি দেখো ক্যান্ডিডেট যদি দেখতে পাই তোমাদের কাছে দেখা যাচ্ছে এখনই যে ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি ঠিক আছে তো সাব ক্যাটাগরিতে কী কী আছে দেখো আনরিজার্ভ অর্থাৎ ইউআর ঠিক আছে দেখতে পাচ্ছ দু হাজার ছশো চল্লিশ এবং লেডি কনস্ট্র যেটা চারশো তেইশ সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে দেখো সব কিছু এক নম্বর মোট সিরিয়াল নম্বর যে কটা আছে অর্থাৎ দশটা সিরিয়াল নম্বর আছে টোটাল যে আমাদের ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমার সাত হাজার চারশো চল্লিশটা এবং লেডি কনস্টেবলের জন্য সেটা হচ্ছে এক হাজার একশো বিরানব্বইটা ঠিক আছে তো এরপরে আমরা যেটা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কী কী প্রসেসগুলো আমাদের মানতে হবে ইলিজিবিলিটি যেগুলো ইলিজিবিলিটি কারা কারা তো এখানে বলে দিয়েছে যে দু এই একুশ সালের দু হাজার একুশ সালের এক অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে তোমার বয়স হতে হবে এই পর্যন্ত বয়স হতে হবে তোমার একুশ আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমার বয়সটা হতে হবে ঠিক আছে তোমার তোমার গণনা করে নেবে এবার যদি আদার্স হওয়া অর্থাৎ যদি বয়সের যদি না হয় এটা যদি বয়স বেশি হতে হয় তাহলে সেটা কী হবে এসসি অথবা এসটি হতে হবে এবার সেই ক্ষেত্রে এসসি যাদের তারা পাঁচ বছর ঠিক আছে এসসি যারা সেটা হচ্ছে তারা কারা তারা যদি দেখো ফাইভ ইয়ার্স তারা এবং ওবিসি বি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ ওবিসি এবং ওবিসি এবং এসসি এই এসরা এস সরি এসসি এবং এসটি যারা তারা পাঁচ বছরের জন্য আর ওবিসি বিসি ক্যান্ডিডেট যারা হচ্ছে তিন বছরের জন্য এটা রিল্যাক্সিং পাবে অর্থাৎ বয়সের ছাড় পাবে ঠিক আছে এবার দেখো বলেছে যে কী কী জিনিস বিষয় রাখতে হবে যে তুমি দেখা গেলো তোমার যে বয়সের অনুমানটা তুমি দেবে বয়সের যে এটা দেবে সেটা হবে মাধ্যমিক আর ইকোভ্যালেন্ট অ্যাডমিট কার্ড ঠিক আছে মাধ্যমিক অথবা ইকোভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এর মাধ্যমে তোমাকে সেটা দেখাতে হবে যে তোমার বয়স এর মধ্যে আছে দেখো এখানে তার জন্য দিয়েছে যে ডেট অফ অ্যাজ রেকর্ড মাধ্যমিক অর ইকোভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট উইল বি উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য ভ্যালিড প্রুফ ফর অফ দ্য ভেরিফিকেশান আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি এটা খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা সেটা হচ্ছে দেখো যদি তোমার ওবিসি এ বা ওবিসি বিতে বিলং করো তো সেটা রিনিউ অর্থাৎ রিনিউয়াল তোমাকে সার্টিফিকেট এনে সেটা প্রোভাইড করতে হবে না হলে তুমি কী হবে নাহলে তোমার যদি তুমি এটা না দেখাতে পারো যদি সার্টিফিকেট অফ ও বি ও সার্টিফিকেট মেনশনড যদি সার্টিফিকেট দেখেন বলেছে যে সার্টিফিকেট অফ ও উইদাউট মেনশনড ইন দ্য স্পেস ক্যাটাগরি ও বি সি এ ও বিসি বি উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ইনভ্যালিড সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি সার্টিফিকেটটা ও বি উইদাউট মেনশন না করো যে তুমি ও বিসি এ অথবা ও বি তাহলে তোমার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার একটা জিনিস সেটা হচ্ছে দেখো ও এ অথবা ও বি সি বি তুমি যদি না দেখাতে পারো ঠিক আছে তুমি দিলে কিন্তু রিনিউডটা যেটা সেটা সার্টিফিকেটটা তুমি দিলে না যে ক্যান্ডিডেট ফেলিং প্রডিউস দ্য রিভ্যালেড অর রিনিউড ও এ অথবা ও বিসি বি সার্টিফিকেট শ্যাল নট বি ট্রিটেড অ্যাস ও এ অথবা ও বিসি বি অ্যাজ দ্য কেস অফ মেবি হাইভার দে মে বি কনসিডার অ্যাজ দ্য ইউর বলছি তুমি যদি এই ক্যাটাগরি অর্থাৎ রিনিউর যে সার্টিফিকেট সেটা তুমি তুমি না সাবমিট করো বা না দেখাতে পারো তা তুমি কী ক্যাটাগরি হয়ে যাবে না তুমি সেটা ইউর ক্যাটাগরির মধ্যে পড়বে সেক্ষেত্রে তোমার যে হাইমার্ক হবে সেক্ষেত্রে তোমার ইউআর ক্যাটাগরির মধ্যেই মাধ্যমেই হবে তো বলে রাখি এবছর যারা ইউআর ক্যাটাগরির মধ্যে সেটা রিনিউ দেখাতে পারেনি কিন্তু তারা ও এ অথবা ও বিসি মধ্যে বিলং করে তো তারা কী করেছিল না অনেক রিকোয়েস্টে পরে আমরা ভিডিওটা দেখতে পাই তুমি আমি যে ভিডিও আপলোড করেছিলাম এই ইন্টারভিউ ভিডিওতে তো সে সময় তারা তোমার ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেন্টারে গিয়ে তারা পুনরায় আবার তাদের কার্ড রিনিউ মানে করানো হয়েছিল ঠিক আছে তো সেটা ঝামেলা বাদ দিয়ে তোমরা অবশ্যই এই কাজটা আগে থেকে করে রাখবে যে তোমার যে ও বিসি অথবা ও বিসিবিতে বিলং করো সেটা তোমাদের আগে থেকেই দেখাতে হবে রিনিউ সার্টিফিকেটটা তোমাদের নিয়ে আসতে হবে বা সেটা জোগাড় করতে হবে সংগ্রহ করতে হবে নেক্সট আরেকটা কী বলেছে দেখো যেটা যদি ইন কেস দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য কেস ক্যান্ডিডেট ফ্রম ও বিসি ও বিসিবি ক্যাটাগরি ক্লেইম দ্য রিল্যাক্সিং আপার এজ লিমিটেড ইন দ্য টাইম অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন বাট ফেইলস টু প্রডিউস দ্য রিভ্যালিডেট অর্থাৎ রিনিউড ও এ অথবা ও বি সার্টিফিকেট টাইম ইজ হার ইন্টারভিউ হিজ বা হার ক্যান্ডিডেটের ড বলছে তুমি যদি এটা না দেখাতে পারো যে তুমি যেটা সাবমিট করেছিলে সে সময় ও বিসি এ অথবা ও বি যেটা তোমার রিনিউয়াল যে কার্ড সেটা নেই তুমি সে সময় সাবমিট করতে পারো নি সময় তাহলে তুমি কী হবে রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে মাথা রাখবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়েড অর্থাৎ অ্যাপ্লিকেশন অলরেডি এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন শেল প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ দ্য অফিস অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করো সেক্ষেত্রে তুমি যদি ফর্ম ফিল করতে চাও তাহলে তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন চলবে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাশের মধ্যে দেখাতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে বাংলা জানতে হবে কি জানতে হবে তোমাকে অবশ্যই বাংলা জানতে হবে কিন্তু এখানে বলে দিয়েছে দেখো হাইওয়্যার দিজ প্রফেশনস উইল নট বি অ্যাপ্লিকেল অব দ্য পার্সন হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অর দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট বলছি তুমি যদি এই সমস্ত ডিস্ট্রিক্টে থাকো হিল এরিয়াতে থাকো তাহলে তোমাকে এটা বাংলা তোমার রিড মানে লিখতে পড়তে বলতে না জানলেও সেটা হবে ঠিক আছে এবং সেখানে বলে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ এজ এ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট উনিশশো একষট্টি উইল উইল বিকেব নেক্সট দেখো এবার দেখবাম মিনিমাম তোমার ফিজিক্যাল মেজারমেন্ট যেটা অর্থাৎ ছেলেদের কনস্টেবল যেটা মেল সেক্ষেত্রে দেখো হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওয়েট লাগবে সাতান্ন অর্থাৎ সাতষট্টি জন্য সাতান্ন এবং চেস যেটা না ফুলিয়ে সে আটাত্তর এবং যদি ফুলিয়ে তেরাশি আর যেটা গোর্খা তারপর রাজবংশী সিল ট্রাইপ এদের জন্য হচ্ছে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েটটা হবে তেষট্টি সরি তিপ্পান্ন এবং যেটা ফুলিয়ে না ফুলিয়ে সেটা হচ্ছে ছিয়াত্তর এবং ফুলিয়ে হচ্ছে একাশি সেন্টিমিটার এবং লেডি কনস্টেবলের জন্য সেটা হচ্ছে ওয়ে হাইটটা লাগবে একশো ষাট এবং ওয়েটটা লাগবে উনপঞ্চাশ আর যেটা গোর্খা এবং রাজবংশী যে যেগুলো সিলু টাইপদের জন্য সেটা হচ্ছে একশো বাহান্ন এবং পঁয়তাল্লিশ এই প্রসেসটা এবার যে প্রসেসটা যাবো সেটা হচ্ছে দেখো রিক্রুপমেন্ট কীভাবে হবে রিক্রুপমেন্ট তোমাদের যে বিষয়টা হবে জেনারেল অ্যাওয়ারনেস সেটা থাকবে পঞ্চায়েত অর্থাৎ প্রথম প্রিলি থাকবে সেটা একশো মার্কের প্রিলি থাকবে এই প্রিলির মধ্যে কী কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ম্যাথমেটিক্স থাকবে এবং রিজয়নিং থাকবে ঠিক আছে দেখো প্রিলির মধ্যে প্রিলির মধ্যে দেখো এখানে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ তারপরে এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক বেসিক এবং হচ্ছে রিজয়নিং এই তোমার তিনটে বিষয় থাকবে হানড্রেড মার্কের ঠিক আছে কত থাকবে না হান্ড্রেড মার্কে থাকবে এবং যেটা তোমাদের ওই ওয়ান বাই ফোর অর্থাৎ চারটে প্রশ্নের জন্য এক মার্ক তোমাদের কাটা যাবে এরপরে পিএমটি এবং তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল টেস্ট অর্থাৎ দেখো এখানে কনস্টেবলদের জন্য দেওয়া আছে ষোলোশো মিটার সেটা হচ্ছে কত মিনিটে না ছ মিনিট ত্রিশ সেকেন্ডে আর লেডি কনস্টেবলের জন্য আটশো মিটার সেটা হচ্ছে চার মিনিটে কভার করতে হবে এরপরেই তোমাদের পিএমটি আর পেট এটা তো কোয়ালিফাইং যারা হবে তাদের জন্য ফাইনাল রিটেন এক্সামিনেশান হবে পঁচাশি মার্কের পরীক্ষা হবে এই পঁচাশি মার্কের পরীক্ষার মধ্যে তোমার কী কী ক্যাটাগরি থাকবে দেখো দেখো এখানে দিয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তারপর জেনারেল নলেজ থাকবে পঁচিশ মার্কের ইংলিশ থাকবে পঁচিশ মার্কের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে কুড়ি মার্কের এবং রিজনিং থাকবে পনেরো মার্কের দেখে এর মধ্যে সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে পুনর এই পঁচিশ মার্কের ইংরাজি পঁচিশ মার্কের ইংরাজিতে অনেকেই অ্যাটেন্ড করে না বা কোনো সেইভাবে গুরুত্ব দেয় না কিন্তু এবছর যা কাট অফ মার্ক এসছে সেক্ষেত্রে তুমি যদি ইংলিশটা একটু ক্যারি ভালো করতে পারো সেক্ষেত্রে তোমার নাম্বারটা অনেকভাবেই ক্যারি করবে ঠিক আছে অসুবিধা হবে না তোমরা অবশ্যই সে বিষয়ে মা খেয়াল রেখো নেক্সট চলো তো কি ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউ প্রসেসে ফুল মা পুন থাকবে এবার বলে দিই ইন্টারভিউ প্রসেস যদি ইন্টারভিউ তোমার ভালো হয় মিনিমাম নাম্বারটা অবশ্যই পাবে ঠিক আছে পুনরোর মধ্যে মিনিমাম যদি তোমার যে সমস্ত প্রশ্ন তোমার অ্যাটেন্ডেন্স তার তোমার তাদের দেখানোর যে ব্যাপারটা তুমি সামনে তার উপস্থিত উপস্থিত যেটা সেই যে ব্যাপারটা সেটা তুমি যদি ঠিকঠাক থাকতে পারো বা ঠিক দেখাতে পারো তোমার যদি কনফিডেন্সটা ঠিকঠাকভাবে থাকে তো মিনিমাম নাম্বারটা সেটা পেতে পারো সে বিষয়ে অসুবিধা নেই এখন অনেক দেরি আছে সেটা অবশ্য আমরা সেই নিয়ে অনেক ভিডিও দেখতে থাকো ঠিক আছে ভেরিফিকেশন প্রসেস তারপর মেডিকেল মেডিকেল েশন হয়ে গেলে তোমাদের কী চলে আসবে না সেক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশন রুলের পরে ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কি চলে আসবে মেডিকেল প্রসেস চলে আসবে মেডিকেল প্রসেস আসা মানে তোমাদের কিন্তু জয়নিং লেটার চলে আসলো তো তোমার জয়নিং অ্যাপয়েন্টমেন্ট তোমরা পাবে ঠিক আছে এবার যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমান মেডিকেলের জন্য আটকে আছো বা মেডিকেল হয়েছে তোমরা এখনো পর্যন্ত জয়নিং পাওনি বলে থেকে বলে দেবো যে তারা অবশ্যই ওয়েটিংয়ে থাকো কারণ রিসেন্টলি যে খবরটা এসছে তোমরা তোমাদের যে কোনো দিনের মধ্যে তোমাদের মেয়া তোমাদের জয়নিং করে নিতে পারে এবং যারা মেডিকেল হয়নি যাদের এই মেডিকেল যাদের হয়েছে তাদের পরেই তোমাদের অবশ্যই ডাকা হবে তো সেক্ষেত্রে আমরা আমি অনেক ভিডিও আপলোড করেছি একটা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিও দেখতে পারো এবং কেমন হয়েছে কমেন্টস জানাতে পারো তোমাদের যদি কোনো কমেন্ট জিজ্ঞাসা থাকে তো ঠিক আছে এবার এটা শেষ আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান যে ব্যাপারটা দেখো তোমরা অ্যাপ্লিকেশানের প্রসেসটা তোমরা অনলাইন যে প্রসেসটা সেটা তোমরা করতে পারো কিন্তু এই ক্ষেত্রে প্রোভাইড করো ফোন থেকে না করে তোমরা অবশ্যই তো সহজ তথ্যমিত্র কেন থেকে বা কোনো সাইবার ক্যাব থেকে তোমরা করতে পারো এই ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ দেখো দেড়শো টাকা যেটা তোমার এস সি এম এবং এস ছাড়া দেড়শো টাকা এবং তোমার প্রসেসিং চার্জ কুড়ি টাকা এই মোট একশো সত্তর টাকা এর সঙ্গে আবার জি এস টি থাকবে তথ্যমিত্র কেন্দ্র থেকে করলে ঠিক আছে সেটা দিতেই হবে ও আর সিলু কাস্টের জন্য সেটা দেখো প্রসেসিং চার্জটা শুধু কুড়ি টাকা আর এর মধ্যে জি এস টি থাকবে তেরো টাকা মোট তিতাল্লিশ টাকা এবং সিউ ট্রাইপদের জন্য একই প্রসেস তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ঠিক আছে ভারত পে মাধ্যমে তোমরা করতে পারো ঠিক আছে তো সমস্ত কিছু এই পেজে দেওয়া আছে আমরা অবশ্যই এটা দিয়ে দেবো কী করে ফিল করবে আর যেটা ব্যাপারটা কীভাবে তুমি ফিল আপ করবে ফিল করতে গেলে তোমাকে অবশ্যই কালার ফটো লাগবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে কালার ফটো উইথ ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে কিন্তু সাইজ ফটোগ্রাফ সাইজটা কত হতে হবে দেখো ফটোগ্রাফের সাইজটা হতে হবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার যেটা সেটা থাকতে হবে পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এখানে দেখো হাইট এবং তোমার প্রস্তুত দৌর্ঘোপস্থ দিয়ে দেওয়া হয়েছে ওয়াইড এবং হাইট দুটো দিয়ে দেওয়া হয়েছে সিগনেচার এবং তোমার ফটোগ্রাফির ক্ষেত্রে আর একটা বলছে ফটোগ্রাফ মাস্ট বি ওয়ান ওয়াইড ব্যাকগ্রাউন্ড সেভেন্টি ফাইভ থেকে তোমার এইটটি পার্সেন্ট অফ দ্য ফটো কপিং অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফেস অ্যাপ্লিক্যান্ট আর অ্যাডভাইস নট বা আপলোড দ্য ইমেজ অর দ্য আদার অবজেক্ট ইন দ্য স্পেস অর্থাৎ বলেছে যে তুমি এমন কোনো করো না যে সমস্ত তুমি ছবি যে ছবিটা তুমি আপলোড করছো সেই ছবিটা কোনো গ্রুপ থেকে তোমার কপি করে নেওয়া বা অথবা সেলফি থেকে তুমি সেটা কপি করে তুমি দিয়েছ ঠিক আছে যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা তোমার কি হবে সেটা তোমার বাদ যেতে পারো তুমি তোমার যখন ধর ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে তুমি বাদ যেতে পারো বা তো অ্যাপ্লিকেশনটা অন সাবমিশন হলোই না তো আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখন অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের অবশ্যই নিজে কাছে রাখবে কারণ পরবর্তীতে এটা অবশ্যই তোমাদের জানতে মানে এটা দরকার হতে পারে তার জন্য বলে দিয়েছে সিরিয়াল নাম্বার অ্যান্ড দ্য ফিউচার কমিউনিকেশন ইফ দ্য রিকুয়ার্ড উইল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুটমেন্ট বোর্ড ঠিক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এর জন্য তুমি একটা অ্যাকনলেজমেন্ট পাবে এবং একটা কীভাবে পাবে একটা অ্যাপ্লিকেশান সাবমিশন যেটা ফাইনাল সাবমিশন করেছো সে একটা কপি পাবে তো দুটোই রেখে দেবে তোমাদের কাছে সেটা পরবর্তীকালে যে ফিউচার যে সমস্ত প্রসেসগুলো আছে সে সমস্ত পসে খেতে তোমাদের সিরিয়াল নম্বরটা অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই খুব ভাইটাল তোমরা অবশ্যই জানো কারণ যদি তুমি অ্যাডমিট দেখতে হয় বা যদি কোনো কিছু দেখতে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আমি ডেট অফ বার্থ দিয়েই এটা বার করতে হবে তো এই ছিল আমাদের ভিডিওটা আজকে এই এই পর্যন্তই ঠিক আছে আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে অনলাইন সাবমিশনের ক্ষেত্রে তোমার তথ্যমিত্র ক্ষেত্রে বারবার করে বলছে অবশ্যই যাবে অবশ্যই একটা ভ্যালিড ঠিক আছে ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার এটা অবশ্যই তোমাকে নিজের কাছে রাখতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল তোমার শেয়ারিং এখানে কি বলছে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড টু হ্যাভ অ্যানি ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার অর ইমেল শেয়ারিং অন মোবাইল নাম্বার বিটুইন দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট দ্য পারমিটেড ঠিক আছে কি বলেছে যে ইজ অ্যাপ্লিকেন্ট ইজ রিকুয়ার্ড টু হ্যাভ অ্যান ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার ওর ইমেল ইমেল শেয়ারিং অব মোবাইল নাম্বার বিটুইন দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট পারমিটেড দ্য দিস নাম্বার নিডেড টু তোমার রিমেইন ভ্যালিড টিল দ্য এন্টার দ্য প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট অফ ইজ ওভার দ্য বোর্ড ডাজ নট ওর অ্যানি রেসপন্সিবিলিটি ফর দ্য ফেইলার ডেলিভারি অর এস এম এস অর ইমেল ডিউ দ্য চেঞ্জ দ মোবাইল নাম্বার ইমেল দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার টেকনিক্যাল রিজন বলছে নিজের একটা নির্দিষ্ট একটা ইমেল এবং মোবাইল নাম্বার রাখবে এবং আরেকটা কি করবে যদি তুমি এমন হয় যে নাম্বারটা তুমি দিলে সে নাম্বারটা পর থেকে তুমি চেঞ্জ করে ফেললে বা যে ইমেলটা দিলে সেটা তুমি চেঞ্জ করে ফেললে তাহলে কিন্তু যে সমস্ত প্রসেসগুলো বোর্ড থেকে করা হবে সেই পসিবিল তোমার কাছে না সেক্ষেত্রে অথরাইড কোনো মানে রেসপন্সিবিলিটি থাকবে না এতে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে দেখো একটা একটা জিনিস সেটা বলে দিয়েছে যে তোমাদের কি। যে ডিজেকশনের ব্যাপারটা অনেক কিছু এখানে বলে দিয়েছে যে কী কী করতে হবে না করতে হবে তো মেনলি এই ব্যাপারটাই আছে যে তোমাদের এসসি কার ও আর একটা জিনিস সেটা এসসি যারা আসো এসসি এসটি যারা আছে ক্যান্ডিডেট ঠিক আছে তো তারা অবশ্যই তাদের নতুন যে এস সি কার্ড আছে প্রত্যেকটা তোমার এসডি অফিসে গিয়ে তোমরা যদি নতুন কোনো এস সি কার্ড না পাও অবশ্যই এসি কার্ডটা রিনিউ করে নেবে ক্ষেত্রে তোমাদের বলে দিই কার্ডটা রিনিউ করতে তোমাদের এসডি অফিসে যেতে হবে এবং আদে যা যা তুমি ডকুমেন্টস নিয়েছিলে সেই ডকুমেন্টস নিয়ে তুমি গেলে নতুন করে আবার তোমার অ্যাপ্লিকেশন করে দেবে তার আগে তোমার অ্যাপ্লিকেশনটা দেখতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা নিয়ে যাবে অবশ্যই সাবমিশন করার আগে এই সমস্ত জিনিস মাথা রাখবে কারণ এখন সমস্ত কিছুই তোমার রিনিউ হয়ে যাচ্ছে যার জন্য তোমার এই প্রসেসগুলো অবশ্যই দরকার ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই তুমি জানিও আর হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় অনেক কিছু বলা গেলনের মধ্যে যদি কোনো অসুবিধা হয় মেনলি যে সমস্ত জিনিস বলা দরকার ছিল আমি বলে দিলাম যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো এবং আমরা আমাদের কমেন্টস করতে পারো ফোন করতে পারো আমরা অবশ্যই তোমাদের সাহায্যের জন্য আছি এবং থাকবো চেষ্টা করো এবছরে যে যে ভ্যাক্যান্সি বেরিয়েছে কনস্টেবল এবং তোমার লেডি কনস্টেবল এবং তোমার সাব ইন্সপেক্টার লেডি সাব ইন্সপেক্টারের জন্য তোমাদের একটা সিট তোমার জন্য থাকে তুমি সেভাবে সে তোমার প্রসেস শুরু করে দাও নিজের পড়াশোনা শুরু করে দাও এবং ফর্মটা ফিল আপ করো বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো এবং টিল দেম ভালো থেকো ধন্যবাদ